হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা অনুশীলন 11 কর হচ্ছে তিনটা অঙ্ক বাকি ছিল, ওই তিনটা অঙ্ক কমপ্লিট করবো। এসব বন্ধুরা দেখে, একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল শান্তি, ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পরে ওই বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে। এসব বন্ধুরা দেখা যাক, বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার। 75 × 0.01 1 সেন্টিলিটার সমান সমান 0.01 লিটার। 0.75 লিটার। বন্ধুরা দেখো, দেওয়া আছে শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করেছে। শান্তি ওই বোতল থেকে তেল ব্যবহার করেছে 180 মিলিলিটার। এখন যেহেতু মিলিলিটার আছে, আমাদের লিটার নিতে হবে, তাহলে 180 × 0.001 লিটার। তাহলে এখানে লিখতে হবে 1 মিলিলিটার সমান সমান 0.001 লিটার। তাহলে বন্ধুরা কত আসবে? 0.18 লিটার। বন্ধুরা দেখো, আমরা অঙ্কটা এখন হচ্ছে বাকিটুকু এখানে করবো, যেহেতু জায়গা স্বল্পতা রয়েছে। তাই লিখেছিল আমাদের লাস্টে কত লিটার তেল অবশিষ্ট রইল, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, তেল ছিল বোতলে, বোতলে তেল ছিল 0.75 লিটার, ব্যবহার করলো 0.18 লিটার। এখন আমাদের কি করতে হবে বন্ধুরা? বিয়োগ করতে হবে। আচ্ছা, পর 9, 10, 11, 12, 13, 14, 15 কত আসে বন্ধুরা? 7। হাতে 1, 1, 1, 2, 2 প্রতি 3, 4, 5, 6, 7, 57 আর 0.0 লিটার। সুতরাং অবশিষ্ট রইল 75 সেন্টিলিটার। বন্ধুরা অঙ্কটা আমরা আসো আবার দেখে। দেখো, দেওয়া আছে একটি বোতলে 75 সেন্টিলিটার তেল আছে শান্তি, ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল। লিটার আমাদের হচ্ছে লিটার বের করতে হবে, কিন্তু আমাদের দেখো প্রথমটা দেওয়া আছে সেন্টিলিটারে এবং পরেরটা দেওয়া আছে 180 মিলিলিটারে। তাহলে আমরা লিখতে পারি, বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার। 75-এর সাথে আমরা কি করতে পারি বন্ধুরা? 75-এর সাথে আমরা 0.1টাকে গুণ করে দিতে পারি। গুণ করে দিলে আমাদের কি হবে? গুণ করে দিলে আমরা লিখতে পারি 1 সেন্টিলিটার সমান সমান 0.01 লিটার। তাহলে আমরা কত পেলাম? 0.75 লিটার। এখন দেখো বন্ধুরা, দেওয়া আছে শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করেছে। শান্তি ওই বোতল থেকে তেল ব্যবহার করেছে 180 মিলিলিটার। 180-কে আমরা কি করব? 0.001 দ্বারা গুণ করব, কেননা আমরা জানি 1 মিলিলিটার সমান সমান 0.001 লিটার। এখন যদি এটাকে আমরা যদি এটা দ্বারা গুণ করি, তাহলে কত আসবে? 0.18 লিটার। এখন দেখো বন্ধুরা কি আছে, বোতলে তেল আছে 0.75 লিটার, ব্যবহার করলো 0.18 লিটার। তাহলে অবশিষ্ট রইল, বিয়োগ করলে আমরা বের হয়ে যায় উত্তর 0.57 লিটার। দেখো বন্ধুরা, আমরা 8 নম্বর অঙ্কটা করি। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার দেওয়া আছে, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার হবে? এসব বন্ধুরা আমরা করি, একটি বোতলে জুসের পরিমাণ দেওয়া আছে 350 মিলি, একটি বোতলে জুসের পরিমাণ 350 মিলি,
সুতরাং 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার দেওয়া আছে, যদিও তবু আমরা আগে মিলিলিটারে বের করে নেই অঙ্কটা। চব্বিশ মিলিলিটার। বন্ধুরা এসে আমরা করি এখানে রাফটা, এখানে চব্বিশ, শূন্য, বিশের শূন্য হাতে দুই, তিন চার বারো তেরো চোদ্দ, শূন্য পাঁচ দুগুণে দশে শূন্য হাতে এক, তিন দুগুণে ছয় রেখে সাত, শূন্য শূন্য চার, 8400। এসব বন্ধুরা আমরা দেখি 8400 মিলিলিটার। এখন আমরা কি করব, 8400কে 1000 দ্বারা ভাগ করব, কেননা এখানে আমরা জানি 1000 মিলিলিটার সমান সমান 1 লিটার, তাহলে কত আসবে, 8.4 লিটার। উত্তর কি লিখতে পারি বন্ধুরা, উত্তর 8.4 লিটার। বন্ধুরা এসে অঙ্কটা আমরা আরেকবার রিভিউ দিই, দেখো 9 নম্বরে কি দেওয়া আছে, একটি বোতলে জুসের পরিমাণ 350 মিলিলিটার, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার। দেখো বন্ধুরা মিলিলিটার দেওয়া আছে কিন্তু আমাদের উত্তরটা চেয়েছে লিটারে, তাহলে এসব বন্ধুরা দেখা যাক, একটি বোতলে জুসের পরিমাণ দেওয়া আছে 350 মিলিলিটার, 24টি বোতলে জুসের পরিমাণ দেওয়া আছে 350 × 24। বন্ধুরা আমরা এখানে রাফ করেছিলাম, 350কে যদি 24 দ্বারা গুণ করা হয় তাহলে 8400 আসে, তাহলে আমাদের উত্তর কত আসলো, 8400 মিলিলিটার। দেখো বন্ধুরা আমাদের উত্তরে চেয়েছে আমাদের জুসের পরিমাণ কত লিটার, 8400কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে 8.4 লিটার। এখানে যেহেতু 1000 মিলিলিটার সমান সমান 1 লিটার, 8.4 লিটার, উত্তর কত আসবে বন্ধুরা, 8.4 লিটার। বন্ধুরা আমরা 9 নম্বর অঙ্কটা স্টার্ট করি, দেখো কি দেওয়া আছে, একটি পরিবারে 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে, ওই পরিবারে দৈনিক কত ডেসিলিটার পানি ব্যবহার করে। এসব বন্ধুরা আমরা লেখা শুরু করি, 8 দিনে খাবার পানি ব্যবহার করে 20 লিটার, সুতরাং 1 দিনে খাবার পানি ব্যবহার করে 20/8 লিটার। বন্ধুরা এখানে 20/8, দেখো বন্ধুরা এখানে যায় 8 দুগুণে 16, সবাই 7, 8, 9, 10, 4। বন্ধুরা যায় না বলে আমরা এখানে একটা দশমিক দিলাম এবং শূন্য দিলাম, 5 আসতে 40। বন্ধুরা কত আসলো, 2.5 লিটার। এখন আমাদের উত্তরটা চেয়েছে দেখো ডেসিলিটারে, তাহলে আমাদের কী করতে হবে, 2.5 × 10 ডেসিলি। আমরা জানি 1 লিটার সমান সমান 10 ডেসিলি, তাহলে কত আসবে, 25 ডেসিলিটার। উত্তর কত আসবে বন্ধুরা, উত্তর 25 ডেসিলিটার। বন্ধুরা দেখো আমাদের অঙ্কটা কি দেওয়া ছিল, একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে, ওই পরিবারের দৈনিক মানে প্রতিদিন কত ডেসিলিটার পানি ব্যবহার করে। এসব বন্ধুরা আমরা লিখতে পারি, 8 দিনে খাবার পানি ব্যবহার করে 20 লিটার, সুতরাং 1 দিনে খাবার পানি ব্যবহার করে 20/8। এখানে আমরা একটা রাফ করেছিলাম, রাফে দেখো রাফ করার পরে 2.5 এসেছে, যেহেতু এখানে যায় না বলে একটা দশমিক নেওয়া হয়েছে এবং শূন্য নামানো হয়েছে, 5 আসতে 40 হয়েছে, তাহলে আমাদের কত আসে, 2.5 লিটার, 2.5-এর সাথে 10 গুণ করা হয়েছে, কেননা আমরা জানি 1 লিটার সমান সমান 10 ডেসিলিটার। তাহলে এখন আমরা এটাকে গুণ করার পরে 25 ডেসিলিটার এসেছে, উত্তর 25 ডেসিলিটার। বন্ধুরা আজকের এই পর্বটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।